হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে সাদৃশ্য অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের আজকে পার্ট 8 বা অষ্টম পার্ট। এবং সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে চতুর্থ অধ্যায় সাদৃশ্য, এটাই আমি আজকে ক্লাসে করাবো। আজকের পার্টেও কিন্তু থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, সুতরাং ভিডিওটি একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 8। আজকের সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের অষ্টম পার্টের কোশ্চেন নাম্বার 81, স্যাপলিং ট্রি, অর্থাৎ চারাগাছ কিন্তু বড় হয়ে বৃক্ষে পরিণত হয়, তাহলে গার্ল এক্ষেত্রে কী হবে? ওয়াইফ, মাদার, ওম্যান, সিস্টার। তো একজন গার্ল বা বালিকা বড় হয়ে কিন্তু ওম্যান বা মহিলা হয়, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 82, ফিমেল, ফেমিনাইন, অর্থাৎ ফেমিনাইন হলো মহিলা বা নারী সম্পর্কিত, তো সুতরাং মেল কোন সম্পর্কিত হবে? ম্যানেজার, ম্যান, ম্যাসকিউলাইন, মাচো। এই মেল হলো ম্যাসকিউলাইনের সঙ্গে সম্পর্কিত, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 83, মাছ, আঁশ, অর্থাৎ মাছের শরীর কিন্তু আঁশ দিয়ে ঢাকা থাকে, তাহলে ভাল্লুক কী হবে? পালক, পাতা, পশম, চামড়া, তো এক্ষেত্রে ভাল্লুকের শরীর ঢাকা থাকে পশম দিয়ে বা ফার দিয়ে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 84, গণিত, সংখ্যা, অর্থাৎ সংখ্যা নিয়েই গণিতের কর্মকাণ্ড, অর্থাৎ ম্যাথমেটিক্সে কিন্তু নাম্বার আবশ্যক, তো সুতরাং ইতিহাস কিসের সঙ্গে সম্পর্কিত হবে? জনগণ, ঘটনা, তারিখ, যুদ্ধ, তো এক্ষেত্রে ইতিহাস ঘটনার সঙ্গে সম্পর্কিত হয়, অর্থাৎ যে কোনো ঘটনা যেটা ঘটে গেছে সেটাই কিন্তু ইতিহাস, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 85, দর্জি, জামা, অর্থাৎ দর্জি জামা বা পোশাক তৈরি করে, তাহলে চিত্রকর কিসের সঙ্গে সম্পর্কিত হবে? ছবি, ফ্রেম, পট, প্রদর্শনী, তো এক্ষেত্রে চিত্রকরের কাজ কিন্তু ছবি আঁকা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 86, চাষি, ফসল, অর্থাৎ চাষির শ্রমের ফলে উৎপাদিত দ্রব্য হলো ফসল, অর্থাৎ ফসল ফলানো হলো চাষির কাজ, তাহলে ছুতোরের কাজ কী হবে? কাঠগোলা, কাঠ, করাত, আসবাব, তো ছুতোরের কাজ হলো আসবাব বা ফার্নিচার তৈরি করা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 87, কুকুর, পাপ্পি, অর্থাৎ কুকুরের শাবককে বা কুকুরের শৈশবকালকে বলা হয় পাপ্পি, তাহলে বিড়ালের ক্ষেত্রে কী হবে? কাফ, কিড, কিটেন, কাব, তো এক্ষেত্রে বিড়াল শাবককে বলা হয় কিটেন, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নাম্বার 88, চা, পেয়ালা, অর্থাৎ চা পান করা হয় পেয়ালা দিয়ে বা কাপ দিয়ে, তো স্যুপ কী দিয়ে খাওয়া হয়? কাঁচ, চামচ, বাটি, মগ, তো স্যুপ পানের জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু হলো বাটি, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নাম্বার 89, রেস্টুরেন্ট, মেনু, অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়ার জন্য মেনু বা খাদ্য তালিকা কিন্তু থাকে, তাহলে লাইব্রেরি কিসের সঙ্গে সম্পর্কিত হবে? ক্যাটালগ, বুক, এনসাইক্লোপিডিয়া, নিউজ পেপার, তো লাইব্রেরিতে যেটা থাকে সেটা হলো গ্রন্থ তালিকা বা ক্যাটালগ, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 90, উৎসাহ, জয়ের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ জয় পেতে হলে উৎসাহ অনেকটা সাহায্য করে, তাহলে হতাশা কী হবে? অচল অবস্থা, ক্রোধ, পরাজয়, অবসাদ, তাহলে এই হতাশার সঙ্গে যেটা সম্পর্কিত হবে সেটা হচ্ছে পরাজয়, অর্থাৎ হতাশার ফলে পরাজয় নেমে আসে। কোশ্চেন নাম্বার 91, ফিজিওলজি, বায়োলজি, অর্থাৎ ফিজিওলজি হলো বায়োলজির একটি শাখা, তাহলে মেটাফিজিক্স কিসের সঙ্গে সম্পর্কিত হবে? ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, তো এই মেটাফিজিক্স কিন্তু ফিলোসফির সঙ্গে সম্পর্কিত, যেহেতু মেটাফিজিক্সের শেষে ফিজিক্স রয়েছে, এটা কিন্তু কখনোই ফিজিক্সের সঙ্গে সম্পর্কিত হবে না। কোশ্চেন নাম্বার 92, লালকেল্লা, ভারত, অর্থাৎ লালকেল্লা ভারতে অবস্থিত, তাহলে এই ফিঙ্কস কোথায় অবস্থিত? প্যারিস, মিশর, ভ্যাটিকান, ইংল্যান্ড, ফিঙ্কস কিন্তু তাহলে অবস্থিত মিশরে, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 93, টেনিস, কোর্ট, অর্থাৎ টেনিস খেলা হয় কোর্টে, তাহলে বক্সিং কোথায় খেলা হয়? রিং, পুল, কোর্স, পিচ, বক্সিং খেলা হয় রিংয়ে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ।
কোশ্চেন নাম্বার 94, চাণক্য রাজনীতিবিদ, অর্থাৎ চাণক্য ছিলেন একজন রাজনীতিবিদ। তাহলে কালিদাস কিসের সঙ্গে সম্পর্কিত? সাহিত্যিক, পর্যটক, বিদূষক, নাট্যকার। তো এখানে কালিদাস ছিলেন একজন নাট্যকার, অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি। কোশ্চেন নাম্বার 95, কামতাপুর কোচবিহার, কামতাপুর হলো কোচবিহারের পুরনো নাম। তাহলে তাম্রলিপ্ত কার পুরনো নাম? তমলুক, ব্রহ্মপুত্র, লক্ষণাবতী, কালীতট। তাম্রলিপ্ত হলো তমলুকের পুরনো নাম, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নাম্বার 96, কলোসিয়াম রোম, অর্থাৎ কলোসিয়াম রোমে অবস্থিত। বেথলেহেম তাহলে কোথায় অবস্থিত হবে? কম্বোডিয়া, কাজাখস্তান, ভ্যাটিকান, প্যালেস্তাইন। তাহলে বেথলেহেম অবস্থিত প্যালেস্তাইনে। তো তাহলে সঠিক উত্তর অপশান ডি। কোশ্চেন নাম্বার 97, লুম্বিনী নেপাল, লুম্বিনী অবস্থিত নেপালে। মক্কা কোথায় অবস্থিত? ইরাক, সৌদি আরব, কাজাখস্তান, ইরান। তো মক্কা অবস্থিত সৌদি আরবে, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 98, রাজঘাট মহাত্মা গান্ধী, অর্থাৎ রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল। তাহলে বীরভূমি কার সমাধিস্থল হবে? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, জগজ্জীবন রাম। তো বীরভূমি হলো রাজীব গান্ধীর সমাধিস্থল, অর্থাৎ সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নাম্বার 99, বিজয়ঘাট লালবাহাদুর শাস্ত্রী, অর্থাৎ বিজয়ঘাট হলো লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। তাহলে শান্তিবন কার সমাধিস্থল? জওহরলাল নেহরু, জগজ্জীবন রাম, মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী। হলো জওহরলাল নেহরুর সমাধিস্থল, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নাম্বার 100, মহারাজ সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ ক্রিকেট জগতে সৌরভ গাঙ্গুলি মহারাজ নামে পরিচিত। তো এখানে জিমি কাকে বলা হয়? অনিল কুম্বলে, মহিন্দর অমরনাথ, ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর। মহিন্দর অমরনাথ জিমি নামে পরিচিত, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 101, কবি কঙ্কন মুকুন্দরাম, অর্থাৎ কবি কঙ্কন হলো মুকুন্দরামের ছদ্মনাম। তাহলে কান্ত কবি কার ছদ্মনাম? অবনীকান্ত দাস, দিলীপ কুমার রায়, মুকুন্দ দাস, রজনীকান্ত সেন। তো এই কান্ত কবি এটি রজনীকান্ত সেনের ছদ্মনাম, অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি। এটিও কিন্তু বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কোশ্চেন নাম্বার 102, বিরূপাক্ষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, অর্থাৎ বিরূপাক্ষ হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম। তাহলে শ্রীম কার ছদ্মনাম হবে? স্বামী বিবেকানন্দ, গিরিশচন্দ্র ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত, জ্যোতির্ময় ঘোষ। তো এই শ্রীম হলো মহেন্দ্রনাথ গুপ্তর ছদ্মনাম। তো সঠিক উত্তরটি হবে অপশান সি। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নম্বর 103, হুতম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ, অর্থাৎ হুতম প্যাঁচা হলো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। তাহলে ভানুসিংহ কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হিমাংশু দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটাও তোমরা হয়তো অনেকে জানো, ভানুসিংহ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 104, চিড়িয়াখানা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ চিড়িয়াখানা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা। তাহলে সোনার কেল্লা কে রচনা করেছিলেন? সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুকুমার রায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এই সোনার কেল্লা রচনা করেছিলেন সত্যজিৎ রায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 105, মাই সাইড ডেভিড বেকহ্যাম, এই মাই সাইড হলো ডেভিড বেকহ্যামের জীবনী। তাহলে সানি ডেইজ এটি কার জীবনী? সুনীল গাভাস্কর, গ্রেম পোলক, ভিভ রিচার্ডস, কপিল দেব। তো সানি ডেজ হলো সুনীল গাভাস্কারের জীবনী, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 106, বিঘা ক্ষেত্রফল, অর্থাৎ বিঘা হলো ক্ষেত্রফলের একক। তাহলে লিটার কিসের একক হবে? ভর, আয়তন, ওজন, ঘনত্ব। তো লিটার হলো আয়তনের একক, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 107, সেমি দৈর্ঘ্য, অর্থাৎ সেমি হলো দৈর্ঘ্যের একক। তাহলে রেডিয়ান কিসের একক হবে? ত্রিকোণমিতি, ডিগ্রি, কোণ, জ্যামিতি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রেডিয়ান হলো কোণ মাপার একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নম্বর 108, দারুচিনি বলকল, অর্থাৎ দারুচিনি হলো গাছের বলকল।
বা গাছের ছাল থেকে দারুচিনি তৈরি হয়। তো লবঙ্গ কি? ফল, বীজ, ফুলের কুঁড়ি, পাতা। লবঙ্গ হলো ফুলের কুঁড়ি, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 109, বৃত্তচাপ বৃত্ত, অর্থাৎ বৃত্তচাপ হলো বৃত্তের একটি অংশ। তাহলে মধ্যমা কিসের অংশ হবে? রেখাংশ, ত্রিভুজ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল। তো এক্ষেত্রে মধ্যমা হলো ত্রিভুজের একটি অংশ, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নম্বর 110, ডাক্তার রোগী, অর্থাৎ ডাক্তারের কাজ হলো রোগীকে পরিষেবা দেওয়া বা রোগী দেখা। তাহলে উকিলের কাজ কি হবে? খদ্দের, মক্কেল, উপভোক্তা, ক্রেতা। তো উকিলের কাজ হলো মক্কেলকে পরিষেবা দেওয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 110-এর সঙ্গে সঙ্গে শেষ হলো সুবীর দাসের রিজনিং বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 8 বা অষ্টম পার্ট। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের রিজনিংয়ের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।